হ্যালো আপুরা, আমাকে কয়েকজন আপু ঈদের আগে বলেছিল আনপ্লাকড আইব্রো আর্ট করে দেখাতে। তো আমার আইব্রো প্লাক না করলে ঠিক এরকম থাকে। আমি প্রথমে আইব্রো স্পুলি দিয়ে ব্রাশ করে নেই, আমি আইব্রো পেন্সিল দিয়েই দেখাচ্ছি, কারণ আইব্রো পেন্সিল হয়তো সবার কাছেই থাকে, কিন্তু আইব্রো জেল বা পমেড হয়তো সবার কাছে নাও থাকতে পারে। তো প্রথমে আমি আইব্রো পেন্সিল দিয়ে নিচে একটা লাইন ড্র করে নিলাম। এখন অনেকে বলতে পারে এটা তো বেসিক জিনিস, এটা তো আমরা সবাই জানি, কিন্তু এমন অনেক আপু আছে যারা বলে যে আমি একদমই আইব্রো আর্ট করতে পারি না। আমি মূলত তাদেরকে দেখাচ্ছি। অনেকেই আছে যারা নিচের লাইনটা পর্যন্ত ঠিক মতো ড্র করতে পারে না, আঁকা বাঁকা হয়ে যায় বা নিচে লেগে যায়। তারা এই কাজটা করতে পারে একটা কাঠিতে বা টুথপিকে কিছুটা আইব্রো কাজল লাগিয়ে নিচের দিকে এরকম করলে একটা লাইন ড্র হয়ে যাবে, উপরেও সেম। এরপর খালি জায়গাগুলো একটু ফিল আপ করে দিতে হবে, এরপর ভালোভাবে ব্রাশ করে ব্লেন্ড করে দিতে হবে। এরপর একটা কনসিলার আর ফ্ল্যাট ব্রাশ নিয়ে আইব্রো নিচে এবং উপরে কার্ভ আউট করতে হবে বা ক্লিন করে নিতে হবে, আর কনসিলারকে ব্লেন্ড করে দিতে হবে। এরপর আমি ব্রাউন কালার আইশ্যাডো দিয়ে আইব্রোটা সেট করে নিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি সেই পার্টটুকু ডিলিট হয়ে গেছে।